রাজধানীতে দিন দিন বাড়ছে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা। নিরাপত্তা নিশ্চিত না করে আরোহী করা হচ্ছে শিশুদেরও, ফলে বেড়ে যাচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। রাজধানীর সড়কে শিশুরা কতটা নিরাপদ এই নিয়ে জিন্নুরাইন আহসানের ক্যামেরায় মৌমিতা জান্নাতের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। এক মোটরসাইকেলে বাবা মা সাথে একটি বা দুটি শিশু নিয়ে রাস্তা চলার এরকম দৃশ্য এখন হর হামেশাই চোখে পড়ে। কখনো কখনো শুধু চালকের মাথায় দেখা মেলে হেলমেটের, কখনো আবার তাও থাকে না। কেন এমন ঝুঁকি নিয়ে চলা? এর উত্তরে কেউ বললেন স্রেফ অসচেতনতা, কেউ দায়ী করলেন যানজট, আবার কেউ বা জানালেন জীবন মৃত্যুর মালিক আল্লাহ। এই বিশ্বাসে পথে নেমেছেন শিশু পুত্র কন্যাদের নিয়ে। যেখানে মৃত্যু আছে সেখানেই হবে, ওভাবেই হবে, এটা হলো একমাত্র সত্য, এটাই সত্য কথা। এতগুলো হেলমেট নিয়ে যাওয়া যায় না, এতগুলো হেলমেট, একটা হেলমেট রাখলে এটাও চুরি হয়ে যায়। অ্যাকচুয়ালি হেলমেটটা বাসায় ভুলে রয়ে গেছে আর কি। আমি যদি আরেক গাড়ির সাথে টকরাটুকরি না করি তাহলে আমার তো কোনো হওয়ার কথা না। সড়কের সব থেকে ঝুঁকিপূর্ণ রাস্তা ব্যবহারকারীর তালিকায় প্রথম সারিতে রয়েছে মোটরসাইকেল। মোট দুর্ঘটনার 15% ঘটে এই বাহনটির জন্য। আর বেশি যাত্রী চড়লে ভারসাম্য নষ্ট হয় মোটরসাইকেলের। মোটরসাইকেল এমন একটা বাহন যে আপনার এটা কিন্তু ব্যালেন্সটা খুব জরুরি। আপনি একটু লোডের ইমব্যালেন্স হলে মোটরসাইকেল কিন্তু এটা ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। ফুল একটা পরিবার কিন্তু দেখা যায় মোটরসাইকেলে ট্রাভেল করে এবং বাচ্চাকে দেখা যাচ্ছে পাশে রাখছে বা কোলে রাখছে, এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার মোটরসাইকেল ব্যালেন্স যেমন নষ্ট করে, এবং দ্বিতীয়ত হচ্ছে যদি হেলমেট না থাকে এটা কিন্তু আপনার দুর্ঘটনার পরে সিভিয়ারিটির ঝুঁকিটাও বাড়ায়। শিশুদের শরীর বেশি নাজুক, তাই নিতান্ত বাধ্য হয়ে শিশু পরিবহন করতে হলে অবশ্যই হেলমেট সহ সব নিরাপত্তা নিশ্চিত করতে হবে আগে। হেলমেট প্রত্যেকের ব্যবহার করা এবং মোটরসাইকেল দুজনের বেশি আর সম্ভব হলে যদি একান্তই জরুরি হয় একটা বাচ্চাকে নিতে মাঝে বসানো এবং দু পা ছড়িয়ে বসানো যাতে মোটরসাইকেলের ব্যালেন্সটা নষ্ট না হয়, এটা খুব জরুরি। তবে আছে ব্যতিক্রম, কোনো কোনো অভিভাবক চেষ্টা করেন রাস্তায় শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে। আসলে এইটা তো আসলে প্রত্যেককেই আসলে হেলমেটটা ইউজ করা উচিত, বিশেষ করে বাচ্চাদের আমরা ইগনোর করি যে না ওর মানে ইয়ে করতে হবে কেন, হেলমেটটা পড়তে হবে কেন, যে কোনো অ্যাক্সিডেন্টে ওর ইঞ্জুরিটা মানে সবচেয়ে বেশি হবে। মোটর বাইকে শিশুদের বাহনে সকলে এরকম সচেতন হলে কিছুটা হলেও কমবে সড়কে শিশু মৃত্যুর হার। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।